নির্বেলায় যে আসমানকে প্রশ্ন করে আসমান তোমারে কে বানাইছে জমিনকে যে প্রশ্ন করেন জমিন তোমারে কে বানাইছে পাহাড় পর্বত নদী নালা খাল বিল সূর্য চন্দ্র তারকারাজি গাছপালা তরুলতা এগুলাকে যে প্রশ্ন করেন কে বানাইছে কে বানাইছে এগুলার সব কিছুর বানানেওয়ালা আপনাকেও বানানেওয়ালা আমি আল্লাহ স্বপ্নযোগে কথা বলতেছি এ মুসলমান আমার বাবা স্বপ্নযোগে কথা শুরু হয়ে গেল টানা ৬ মাস পর্যন্ত স্বপ্নযোগে কথা কয় ৬ মাসের পর পয়গম্বর ডাক দিয়ে কল্লা আর কত স্বপ্নযোগে কথা বলবেন আমার ভালো লাগে না মাবুদ আমার মনটা চায় একটু সরাসরি আপনার সাথে কথা বলতাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পয়গম্বর যখন বললেন আল্লাহ কয় বন্ধু আপনি আমার সাথে স্বপ্নযোগে কথা বলতে চাবেন আমি বলবো না বিষয়টা এমন নয় সকালবেলায় গাট্টি বাঁধিয়া বিছনাপত্র নিয়া ওই যা বলে নূরে চলে যান নূর নামক পাহাড়ের উপরে চূড়ায় চলে যান সেখানে গিয়া মোরাকাবা মুশাহাদা খেয়াল ধ্যান করেন সময় যখন হয়ে যাবে আমি আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলবো আল্লাহর পয়গম্বর সকালবেলায় খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয় খাদিজা আমার বিদায় দাও আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য যাই ডাক দিয়া কয় স্বামী গো দুনিয়াতে আসার আগে বাবা হারায় ফেলছেন দুনিয়াতে আসার পরে অল্প কয়েক বছর পরে মা কেউ হারায় ফেলছেন দাদা ছিল গার্জিয়ান ৮ বছর বয়সে দাদা কেউ হারায় ফেলছেন ও স্বামী আমার আবার কোথায় যাইতেছেন আমার সাইরা আপনি কষ্ট পাইলে আপনার কষ্টের সময় পাশে কে থাকবে আল্লাহর পয়গম্বর বলে ও খাদিজা যা বলে নূরের উপরে যাব আমি বেশি দূরে নয় এরে মুসলমান আমার বাবা বর্তমানে যারা হাজিরা হজ করার জন্য যায় তারা বলে যুবক যারা যুবক তারা বলে রসুলের উপর যেখানে আল্লাহ রসুলের সাথে সরাসরি কথা বলছেন যা বলে নূরের উপরে সেখানে যুবক একজন উঠতে গেল দেড় ২ কেজি তেল ২ লিটার পানি পান করা লাগে বর্তমানে তো সিঁড়ি করছে এরপরে এত কষ্ট কিন্তু ওই যে আল্লাহ রসুলের জামানায় তো সিঁড়ি ছিল না উঠার ব্যবস্থা সুবিধা ছিল না এমন সময় একজন যুবক একজন মহিলা যার বয়স ছিল বাজান প্রায় ৬০-এর কাছাকাছি আল্লাহ নবীর বয়স যখন ২১ বছর তখন খাদিজার বয়স ৪০-এর মতো এবার নবীর বয়স ৪০ হলে খাদিজার বয়স কত ৬০-এর মতন না ৬০ বছরের একজন এই বৃদ্ধ মহিলা নূরের উপর দৈনন্দিন পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য দুইবার উঠতে সুবহানাল্লাহ বলবেন না এ মুসলমান আমার বাবা সেখানে গেলেন পয়গম্বর ধ্যান খেয়াল মুরাকাবা মুশাহাদা করে শুধু একবার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য টানা ৪০ দিন পর্যন্ত ধ্যান খেয়াল করে ৪০ দিনের মাথায় আল্লাহ পাক ডাক দিয়া কয় জিব্রাইল যাও আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ আর সহ্য করতে পারি না আমার বন্ধু আমার সঙ্গে কথা বলার জন্য আজকে ৪০টা দিন এখানে দেয়ান খেল মুরাকাবা মুশাহাদা করে আর দেরি করবা না আমি আল্লাহর আসল কথা হাকিকি কথা সত্য কথা কোরআনুল কারিমে সূরা ইকরার প্রথম ৫টা আয়াত আমার বন্ধুর কাছে নাজিল করে দাও এ মুসলমান আমার বাজান খেয়াল করেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বরের কাছে কোরআন নিয়ে আসলেন প্রথম পয়গম্বর বসে আছে জিব্রাইল বলে ও মুহাম্মদ ইকরা আপনি পড়েন পয়গম্বর বলেন মা নবী করেন আমি পড়তে জানি না আবার বলে ইকরা আপনি পড়েন পয়গম্বর কয় পড়তে জানি না
আবার বলেন করো পয়গম্বর বলে মা নবী করেন আমি পড়তে জানি না এদিকে থাকেন বাবা জিবরাইল এবার পয়গম্বরকে বুকের ভিতরে নিয়ে একটা চাপ দিলেন একটা চাপ নিজের বুকের সাথে চাপ দিয়া কয় ইকরা বিসমি রব্বিক আপনি আপনার রবের নামে পড়া শুরু করেন আল্লাহর পয়গম্বর রবের নাম শুনিয়া দেরি করেন নাই এবার পড়া শুরু করে দিলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর কথা শুরু হয়ে গেল যখন সুবহানাল্লাহ ও মুসলমান আমার বাবা খেয়াল করেন জিবরাইল পয়গম্বরের কাছে এর আগে আর কোনদিন আসেন বুঝেননি কথা বাবা না কষ্ট পাইতেছেন আপনারা এদিকে তাকান বাজান অন্যান্য নবী যাদের কাছে জিবরাইল আসছেন সারা জিন্দেগিতে কারো কাছে আসছেন মাত্র তিনবার বলেন কয়বার কারো কারো কাছে আসছেন সারা জিন্দেগিতে ১২ বার কারো কারো কাছে আসছেন ৪০ বার কারো কারো কাছে আসছেন ৮০ বার কারো কাছে আসছেন ৮২ বার একবার মুসা আলাইহিস সালামের কাছে সবচেয়ে বেশি আসছেন ৪০০ বার কত বার কে আসছে ওদের খেয়াল করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল বলেন কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি আসছেন মুসা আলাইহিস সালামের কাছে কয়বার ৪০০ বার আর আইয়ুব আলাইহিস সালামের কাছে সারা জিন্দেগিতে আসছেন মাত্র তিনবার বলেন কয়বার ওই সমস্ত নবীদের হায়াত আমার নবীর থেকে কম না বেশি কথা কয় না বাবা কম না বেশি কারো বয়স ৬০০ বছর কারো বয়স ৯০০ বছর কথা কোন ঠিক কিনা ৬০০ ৯০০ বছরের ভিতরে সর্বোচ্চ আসছে কতবার ৪০০ বার আর আমার আপনার মায়ার নবীর ৬০০ আর ৯০০ বছর নয় মাত্র নবুয়তের ২৩ বছর জিন্দেগিতে জিবরাইল আসমান থেকে নবীজির কাছে আসছেন ২৪০০০ বার আকাশতে চাঁদ নেমেছে মা আমেনার কুলে আদালতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর প্রেমে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে আদালতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে জবান খুলে বলেন মারহাবা ও মুসলমান আমার বাবা খারাপ লাগে এ বলেন বাবা নবীজির শানে শুনলে খারাপ লাগে এরে মুসলমান আমার বাবা আমি লম্বা করতেছি না সংক্ষেপে কোরআন দুনিয়াতে কেমনে আসছে আমি ইতিহাসটা সংক্ষেপে বলতেছি আল্লাহর পয়গম্বর এবার জাবালের নর থেকে বারের দিকে রওনা হয়ে গেল শরীর তো থরথর করে কাঁপে জিবরাইলের চাপের সাথে জ্বর এসে গেছে আল্লাহর পয়গম্বর বাড়িতে গিয়া বলে ও খাদিজা আসো গো বিবি আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে আরে মনে হয় আমার উপর কোন বিপদ আসতেছে খাদিজা কয় কি সমস্যা কয় বড় দেহওয়ালা একটা মানুষ আমার সামনে আমি তো পড়তে জানি না শেষে আমার বুকের ভিতরে একটা চাপ দিছে চাপের সাথে আমি ভয় পেয়ে গেলাম
খাদিজা গো কি হইছে একটু আমরা খুলিয়া বলো খাদিজা কয় না না আপনি বুঝবেন না কোনো সমস্যা নাই ও আমার প্রাণের স্বামী আপনি তো কারো ক্ষতি করেন না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন না বজায় রাখেন তা আপনার উপর আযাব গজব কেন আসবে না না আমি বিশ্বাস করি না চলেন আপনারে ওয়ারাক ইবনে নওফলের কাছে নিয়ে যাই সে তাওরাত ইনজিল দেখিয়া বলবে আপনার কি সমস্যা রে বাজান নিয়া গেল ওয়ারাক ইবনে নওফলের কাছে সেখানে গিয়া বলে ওয়ারাক করে আমার স্বামী মোহাম্মদের কিছু একটু দেখো ও কিতাবটা খুলিয়া দেখে মোহাম্মদ সামনে বসো খেয়াল করেন বাবা আল্লাহর পয়গম্বরকে সামনে বসাইয়া ওয়ারাক ইবনে নওফল ইনজিলের পৃষ্ঠাগুলো উল্টায় খেয়াল করেন বাবা একবার পৃষ্ঠা উল্টায় আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায় আবার পৃষ্ঠা উল্টায় আবার চেহারার দিকে তাকায় আবার পৃষ্ঠা উল্টায় আবার চেহারার দিকে তাকায় ওয়ারাক ডাক দিয়া কয় খাদিজা চিন্তার কোনো কারণ নাই তাওরাত কিতাবের বর্ণনা মতে আমি যা দেখতেছি তোমাদের কোনো টেনশন নাই তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী আমি দেখতেছি আল্লাহ তোমার স্বামীকে আখের জমানার নবী বানায়া দিছে না আখের রহমাতুল লিল আলামিন যে মাহরুম আছে গাফিল নশিনী বুরু আওর সেরাজ বুরু দে আমানি কে রোয়ে তুস্তে সুবহে জিন্দেগানি রাতে রাদার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সারা জাহানের দিক বিদিকে সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা উঠলো তলাল বদরু আলাইনা মিংসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা مدعا لله دعا মানবতার বন্ধু তুমি ওগো রহমাতুল লিল আলামিন তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আনাইনা তলাল বাদরু আনাইনা মিংসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দা জবান থাকলে ভালো লাগলে বলেন মারহাবা ও মুসলমান আমার বাবা আপনার কষ্ট পাইতেছেন কেন আল্লাহর পয়গম্বর যখন পয়গম্বরের সনদ পেয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল এরে মুসলমান আমার বাবা বাবা বাড়িতে গিয়া খাদিজাকে বলে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি এরে খাদিজা আমারে জড়ায়া ধরো কাছে বড় ঠান্ডা লাগে আমারে জড়ায়া ধরো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না জড়ায়া ধরলেন কেমনে জড়ায়া ধরলে হবে না আমার কম্বল দিয়া জড়ায়া ধরো আমার কাছে ঠান্ডা লাগে আরে বাজান খাদিজাতুল কুবরা এবার কম্বল দিয়া জড়ায়া ধরলেন রে বাবা কম্বল দিয়া জড়ায়া ধরে কম্বলের সাথে কানটা লাগায় শুনতেছে ওই কম্বলের ভিতর থেকে গুন 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 করে কান্নার আওয়াজ শোনা যায় মায়ার মুবি কান্না করে খাদিজা বলে প্রাণের স্বামী আমার কেন কান্না করেন বুঝতে পেরেছি আপনার টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই মাও নাই বাবাও নাই দাদাও নাই
কালিমার মালা যে দা মানুষের গলায় দেওয়ার জন্য মানুষের দারে দারে যাবেন আপনার টাকা পয়সা না থাকার কারণে মানুষ আপনার কথা শুনবে না এই পেরেশানি করতেছেন আপনি ও পয়গম্বর ও প্রাণের স্বামী আমার আল্লাহ তো আমি খাদিজাকে ধন সম্পত্তি কম দেন নাই আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যত সম্পদ লাগে আল্লাহ আমার যত সম্পদ দিয়েছে আজকে থেকে আমি আমার সব সম্পদের মালিক আপনারে বানায়া দিলাম আল্লাহর পয়গম্বরে কান্না বন্ধ হয় না খাদিজা বলে আমি কান্না লাগায় শুনতেছি এখনো গুন 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 করে কান্না করে আমি বুঝতে পারলাম পয়গম্বর আর কান্না করা লাগবে না আপনি কেন কান্না করতেছেন আমি বুঝতে পেরেছি আর বাকি নাই বুঝার কালিমার মালা যে নিয়ে আসছেন এখনো কেউ গ্রহণ করে নাই আমি আপনার বিবি খাদিজা গ্রহণ করি কি করি নাই জন্য আপনি টেনশন করতে আছেন না কোনো টেনশন করার কারণ নাই সর্বপ্রথম আপনার কালিমার মালা আমি খাদিজার গলায় লাগাইয়া আপনার হাতে হাত রাখিয়া আমার মুসলমান বানায়া দেন জবান খুলে বলে সুবহানাল্লাহ ও মুসলমান আমার বাবা কালিমা বললেন পয়গম্বর কম্বল ফালা দিলেন এরে খাদিজা বিদায় দে কোরআনের দাওয়াত নিয়ে মাঠে নামি এরে বাজান মাঠে নাই মাগেলে নেদিকে তাকান বাবা যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার মানুষ বলতো সবচেয়ে বড় বিশ্বাসী মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ আর নাই কারা বলতো বাজান কাফেররা বলতো নিজেদের দামি দামি জিনিসগুলা নিয়ে জমা দিত মুহাম্মদ দর তুমি বিশ্বাসী তুমি আমানতদার আমাদের স্বর্ণগুলা আমাদের টাকাগুলা তুমি রাখো ব্যাংকের মতো নিয়ে রাখতেন বাবা যেই জবান দিয়া আল্লাহ নবীকে আল আমিন বলেছেন সবচেয়ে বড় বিশ্বাসী বলেছেন এখন যখন কোরআনের দাওয়াত দেয় এখন যেই জবান দিয়া আগে আল আমিন বলছে সেই জবান দিয়াই এখন পয়গম্বরকে বলে মিথ্যুক জাদুঘর পাগল জোরে কন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের আমার নবী পাগল নি আরে কথা করে নবী পাগল নবী জাদুঘর ও বলেন নবী মিথ্যু নবীর মতো উত্তম চরিত্রের দুনিয়াতে কেউ আসছিল কোন এখন আছে ভবিষ্যতে আসবে এমন নবীর কয় মিথ্যু জাদুঘর পাগল জোরে কন নাউজুবিল্লাহ বলবেন না এ মুসলমান আমার বাবা মানুষকে যদি বলে এখানে যায়ও না কম যায় না বেশি যায় কথা কয় না কম যায় না বেশি যায় আমি যদি বলি বাজানেরা আজকে বয়ান শেষ হলে এদিকে যাওয়ার সময় এই টেনের ঘরের পিছনে তাকায়েন না তো কম তাকাবে না বেশি তাকাবে আরে নিষেধ করছে কা কিছু মনে হয় বুঝে না বুঝে না মনে হয় কিছু নিষেধ করলো কা যদি নিষেধ না করতাম হয়তো আজকে দিকে তাকাইতো না আজকে নিষেধ করলাম কা বলেন কম তাকাবে না বেশি তাকাবে মানুষকে কয় মুহাম্মদের কাছে যাইও না মুহাম্মদ পাগল হয়ে গেছে মানুষ কয় কি রে মুহাম্মদ তো ভালো মানুষ পাগল কেন রে একটু ছায়া আসি একটু দেখে আসি বাজার নাউজুবিল্লাহ পাগল মনে করে পয়গম্বরকে দেখতে যায় সেখানে গিয়া পয়গম্বরের জবানে কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়া মুসলমান হইয়া বাড়িতে ফিরে আসে এবার নেতার গো মাথা ঠিক আছে নি এরে কথা হয় না দে মাথা ঠিক আছে নিয়া আরে মুহাম্মদের কাছে গেলেই দেখে হেতের পাগল হয়ে যায় মনে হয় মুহাম্মদের কাছে কোনো জাদু আছে না নাউজুবিল্লাহ কোন এখন দারুন মদুয়া তাদের সংসদের নাম আমাদেরও সংসদ ভবন আছে না বাংলাদেশি সংসদ ভবন আছে নিও তাদেরও একটা সংসদ ভবন আছে ওই সংসদ ভবনের নাম হলো কিয়া দারুন নদোয়া এই দারুন নদোয়াতে বৈশা মিটিং করলো জনগণরা খবরদার
মুহাম্মাদের কাছে কেউ যাইতে পারবে না এটা রেজলিউশন হইছে আইনটা পাস হয়ে গেছে এবার ঘোষণা করে দিল মুহাম্মাদের কাছে কেউ যাইতে পারবে না গেলেই তারে কঠিন শাস্তি দেওয়া হবে আরে বাজান যখন আইনটা জনগণ শুনছে ভয়ে জনগণ আর সহজে যাইতে চায় না খেয়াল করেন বাবা এদিকে তাকান বাবা রাত্রি বেলা আবু জাহেল কয় কেউ তো যাইবে না একটু আমি যাই কি কয় কেউ তো যাবে না আমি যাই উদ্বা কয় কেউ তো যাবে না একটু আমি যাই সাইবা কয় কেউ তো যাবে না একটু আমি যাই ওই চৌরাস্তা দিয়া সাতজন সাত রাস্তা দিয়া বের হয়ে গেছে আমরা রাতে কাউরে কেউ দেখে না রে বাজার ঘুরিয়ে ফিরিয়া অন্ধকার রাত্রে পয়গম্বরের একজন ডান কিনারায় ডান কিনারা দেওয়ালের সাথে কান লাগায়া শুনে একজন বাম কিনারা একজন সামনে একজন পিছনে সবাই চার দেওয়ালের সাথে কানটা লাগায় সারা রাত কোরআন শুনছে রে বাজার সুবহে সাদেকের আগে রাওনা হয়ে গেছে না না মানুষ দেখলে তো নেতাগিরি থাকবে না চলে যায় তাড়াতাড়ি করিয়া ও বাড়ির সামনে গিয়া সুবহে সাদেকের সময় সবাই এক জায়গায় কিরে তুই কই গেছস তুই কই গেছস এ আবু জাহেল তুমি কোথায় গেছো না বলা যাবে না কোনা বলতে হবে তোমরা কোথায় গেছো আমরা পরে বলবো তুমি আগে বলো কোনা তোমরা বলো আমরা তো মুহাম্মদের জবানে কোরআন শুনতে গেছি আবু জাহাল তুমি কোথায় গেছো আমিও হিয়ানে গেছি সুবহানাল্লাহ কুলিন না রে বাবা ওত্তা সাহেব ডাক দিয়া কা আবু জাহাল সারাদিন মুহাম্মদের বৈশা বৈশা কত গালি দেও আর রাত্রি বেলায় গিয়া মুহাম্মদের জবানে কোরআন শোনো কাহিনীটাকে একটু খুলিয়া বলো যাওটা কেন আবু জাহেল বলে সারাদিন মুহাম্মদের যত গালি দি কিন্তু রাত্রি বেলা গিয়া তার জবানে কোরআনটা শুনলে আমি আবু জাহেলের কলিজা ঠান্ডা হয়ে যা সুবহানাল্লাহ জোরে কম সুবহানাল্লাহ মুসলমান আমার বাবা আকর্ষণ দিছেন কে কয় না দে কে 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 দিছে কে দিছে এ কোরআনের ভিতরে আকর্ষণ দিছেন কে রে বাবা ও লক্ষ্মীপুরের মুসলমান ও আমার মুরব্বী বাবারা খেয়াল করেন বাবা 80 বছর বয়স হয়ে গেল রে বাজান 70 বছর বয়স হয়ে গেল মসজিদে গেছে নামাজ পড়ার জন্য তারাবির নামাজ 20 টাকা খতমে তারাবিতে শুরু হয়ে গেল ইমাম সাহেব খতমে তারাবি পড়াইতেছেন 20 রাকাত নামাজ পড়াইতে 2 ঘন্টাও লাগায়া ফেলে 70 বছরের মুরব্বী দাঁড়াইতে পার না তারপরেও কাঁপতে আছে নামাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িতে যায় না রে বাজান কাঁপতে আছে এত কষ্ট তারপরেও যদি ওই হাফেজ সাহেবের দেখা হয় হাফেজ সাহেবকে বলো হুজুর যদি আরো বেশি পড়েন আমার কাছে আরো মজা লাগবে তখন ঠিক কিনা আকর্ষণ কে দিছে কথা কয় না বাজান কে দিছে এদিকে তাকান বাবা এখানে লেখা এটা ইংরেজিতে না বাংলাতে না আরবিতে কথা কয় না বাবা পড়া সহজ না কঠিন সহজ এরে বাজান বাঙালিরা বাংলা পড়তে পারবে এটা তেমন কোনো কঠিন বিষয় নরে বাজান যদি আপনার সামনে মাদ্রাসার লিফলেটটা যায় হেমবেলেটা যায় আপনি একবার পড়বেন হয়তো আরো একবার পড়বেন আবার হয়তো তিনবার পড়বেন চতুর্থবার পড়ার জন্য মন চাইবে না চাইবেনি মনে করলেন চতুর্থবার পড়লেন পাঁচবার পড়লেন দশবার পড়লেন আর পড়তে মন চাইবেনি এটা কয় না এটা পড়তে আর মন চাইবেনি বিরক্তি যে বারে এটা কত পড়বো রাগ লাগবে না এ মুসলমান আমার বাবা কিন্তু আল্লাহর কোরআন খেয়াল করেন একদিন কমপক্ষে একটা মানুষ 17 বার সুরে ফাতে পরে 17 রাকাত তো খেয়াল করেন বাবা 17 রাকাত পরে যে কমপক্ষে 17 বার কি পরে সুরে ফাতে পরে খেয়াল করেন বাবা তাহলে খেয়াল করেন ফজরের নামাজ সুন্নত আর ফরজ মিলে কয় রাকাত জোরে কন জোহরের নামাজ কয় রাকাত 12 রাকাত আমরা 2 রাকাত না পড়লেও আগের 4 রাকাত সুন্নত ফরজ 4 রাকাত পরের 2 রাকাত মোট হলো 10 রাকাত 10 রাকাতে 10 বার সুরে ফাতিহা একা একা পড়লে পড়া লাগেনি কথা কোন লাগে না ফজরের 4 রাকাতে সুরে ফাতিহা 4 বার জোহরের 10 রাকাতে 10 বার 10.5 কত হইল 14 বার আসরের নামাজ সুন্নাত পড়লেন না ঘরে শুধু ফরজটা বললেন বাবা 4 রাকাতে সুরে ফাতিহা কয়বার
সাড়ে চোদ্দ কত আঠারো এবার মগরিবের নামাজে বাজান ফরজ তিন রাকাত সুন্নতে মুয়াক্কাদা দুই রাকাত হইল পাঁচ রাকাত পাঁচ রাকাতে সুরে ফাতিহা কয়বার পাঁচবার ওই আঠারো আর পাঁচে কত তেইশ কত গো বাবা এশারের নামাজ খেয়াল করেন ফরজ সাইদ রাকাত সুন্নত দুই রাকাত বিতির তিন রাকাত কত হইল বাজান নয় রাকাত কয় রাকাত নয় রাকাত না পাঁচে আর সাড়ে কত নয় এবার তেইশে আর নয় কত হইল কতবার গো নয় তেইশে কতবার বাবা ছয়ত্রিশ না বত্রিশ হাই রে সুবহানাল্লাহ এদের মনে করেন বত্রিশ বলেন কমায় দিলাম আরো দুইটা তিরিশ বার ধরেন মনে করেন না তিরিশ বার বললেন একদিনে সুরায় ফাতিহা দুই দিনে এবার কতবার তিন দিনে কতবার যারা আজকে বিশ বছর নামাজ পড়ে তারা আবার কতবার পড়ছে খেয়াল করেন বাবা আশি বছর পর্যন্ত নামাজ পড়তেছে এর বাজার বিশ বছর বয়সে নামাজ পড়ুন ধরা শুরু করলে আশি বছর বয়সে কমপক্ষে ষাট বছর নামাজ পড়তেছে এবার দিনে যদি একবার দিনে যদি একদিনে বত্রিশ বত্রিশ বার যদি আমরা সুরায় ফাতিহা পড়ি এবার বলেন না ষাট বছর বয়সে ষাট বছরে কতবার পড়ছি বাজান এতবার পড়ার পরেও মসজিদে যাওয়ার পরে আবার মাগরিবের নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন মুসল্লিরা কয় নিয়ে মিয়াটা ষাট বছর পড়ছি আর কত শোনাইবেন ভালো লাগে না কয় নি কেউ কথা কন না বাবা কয় কেউ না না ইমাম নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ নে ইমামের কেরাত যদি সুন্দর করে মাশা আল্লাহ সুরায় ফাতিহা তো পড়ে নাই মনে হয় যেন কোরআন নাজিল হইতেছে কথা কন ঠিক কি না এরে মুসলমান আমার বাবা এত তেলাবাত করার পরে আকর্ষণ কমে না বুঝা গেল আকর্ষণ দিয়েছেন কে ও কোরআনের ভিতরে আকর্ষণ আছে না নাই ও মুসলমান আমার বাবা এবার বুঝতে পারলাম কোরআন নাজিল হইলো এখন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কি দিবেন এদিকে তাকান বাবা আল্লাহর পয়গম্বর বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহর সাথে সাথে তাকে একটা নেকি দান করে দিবেন সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না সুবহানাল্লাহ শুধু একটা নেকি দিয়ে শেষ করবেন না বাবা আল্লাহর পয়গম্বর বলে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা আল্লাহ তাআলা এক নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে কম পক্ষে 10 নেকি দান করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এরে মুসলমান আমার বাবা এবার বলেন না কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই আসেনিও বাবা আসেনি কন্যা আসেনি এরে মুসলমান আমার বাবা ও মুরব্বীরা আজ থেকে 30 বছর আগের খবর নেন যে সময় মানুষ এভেলেবেল কোরআন তেলাওয়াত করতে পারতো না যদিও কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু আমার দাদারা দাদার দাদারা আগেকার যুগে ফজরের নামাজ পড়িয়া মুসল্লার ভিতরে বৈশা জিকির করতো কি করতো না কন্যা করতো নি বাবা ঘর থেকে সকালবেলায় কোরআনের আওয়াজ আসতো আর আজকে এমন যুগে আমরা এসে গেছি সকালবেলায় কোরআনের আওয়াজ নয় ঘর থেকে সকালবেলায় টেলিভিশনের আওয়াজ আসতেছে কথা কন্যা নাই মনে হয় টেলিভিশন আপনাদের এলাকায় একটা টেলিভিশনও নাই কথা কন আছে না নাই মুসলমান আমার বাবা এদিকে তাকান সকালবেলায় বোতল নিয়ে ইমাম সাহেবের কাছে চলে গেছে ইমাম সাহেব একটু পানি ভরা দেন কই কেন আমার মেয়েরে তো বুতে দুরছে এদিকে তাকান বাবা ওই যে আব্বাই ঘরের ভিতরে টেলিভিশন দিয়ে দিল মেয়ে বলছে আব্বা আমি এসএসসি পাস করলে আমার একটা টেলিভিশন কিনে দিতে হবে ডিসপ্লে লাগাই দিতে হবে তবে একটা মোবাইল দিয়ে দিতে হবে খেয়াল করেন বাবা আব্বা কয় ঠিক আছে তুই যদি এসএসসি তে ভালো পাস করস তো আমি একটা মোবাইল দিয়ে দিব আব্বাই মোবাইল দিয়ে দিছে সারা রাত মেয়েটা মোবাইল চাইছে সকালবেলা শুধু উল্টা পাল্টা বকে হয় না এমন সকালবেলা ফাঁকা লাগে গেছে উল্টা পাল্টা বকে হুজুরের কাছে কি এক হুজুর পানি ভরা দেন কয় কি হয়েছে আমার মেয়ের তো বুতে ধরছে হুজুর কয় তাই নাকি কহ আমার তো মনে হয় আপনার মেয়েকে বুতে ধরে না মেয়ে গিয়া বুতে ধরছে
কতখানি বুঝাইতে পারি না মনে হয় বুঝেন না আপনারা সারা রাত মোবাইলটা যাইছে মাথায় কবর নাই ওরে বাজান উলঙ্গ ছবি চাইলো তো ভূতে মেরে ধরবে না মেয়ে যায় ভূতরে ধরছে কতখন ঠিক কি না ঘরে তো কোরআন নাই রমজান মাস আসছে কাসিমুল উলুম মাদ্রাসার 10 জন ছাত্র নিয়ে একটা খতম পড়ায়া দিছে মনে পড়ছে আমার 14 গুছি জান্নাতে চলে গেছে এটা নেই কথা কানে এটা নেই সারা বছর নামাজ নাই কোন কোরআন তেলাওয়াত নাই রমজানের রোজাও ঘরে সবাই রাখে না এমনি হুজুর হুজুর ছেলে 10 জন দিয়েন খতম একটা পড়ায়া দিমুনি হ্যাঁ হুজুরের ছেলে 10 জন দিছে খতম একটা পড়ায়া দিছে মনে করছে এই তো এমন দোয়া করবেন যেন আমাদের 14 গুষ্টি কবর থেকে জান্নাতে চলে যায় হুজুর কই দিছি ভালো করে দোয়া হ্যাঁ দোয়া করে দিছে এত না খুশি হুজুর খুশি আরে সারা বছর নামাজ নাই রমজান মাসের রোজা নাই হালাল খানা নাই সুন্নাত তরিকা নাই হুজুর বাড়িয়া যদি খায়াও ফেলেন কাম হবে না কথা কয় না বুঝেননি বুঝেননি বাড়ন বুঝেননি আর কই দে বুঝেননি কোন বাবু আল্লাহই জানে বুঝেননি আপনারা উতা দিয়া বাড়ে না যদি হুজুর রে হ্যাঁ বাড়তে বাড়তে হুজুরে পানিতে গুল্লে খায়াও ফেলেন আপনি সারা জিন্দেগি তো নামাজ না পড়েন কোন লাভ কথা কন না হবে নি এজন্য মুসলমান আমার বাবা ঘরে কোরআন থাকার দরকার আছে না নাই ও লক্ষ্মীপুরের মুসলমান ও যুবক ভাই মিথ্যা বললেও বলিয়েন বাজার সত্য বললেও বলিয়েন এক সময় ঘরের ভিতরে ঢুকলে দেখা যায় তোর সামনের রুমে তাকের উপর কোরআন শরীফ ছিল ঘরের কোনায় ছিল নিও বাবা এখন কয় ধরে ধর এই কোরআন তো আমি ঘরে ফড়াইয়া কেউ নাই মসজিদে দিয়ে মসজিদে বড় মানুষ কথা কয় না যে এই তাকের উপর যে কোরআন ছিল কোনোদিন দরিয়াও চাই নাই কত দুলাবালু কোরআনের উপর পড়ছিল কোনোদিন মুছেও নাই খেয়াল করেন বাবা এই কোরআনটা মসজিদে পাঠায়া দিয়া এবার যে তাকের উপর কোরআন শরীফ ছিল ওই তাক তারে আরো সুন্দর করে বড় করিয়া বাক্সা বানাইয়া ওই বাক্সার ভিতরে টেলিভিশন মোবারক ঢুকাইছে আছে না না এখন টেলি দুইবার মুছে আহারে কলিজার টুকরা টেলিভিশন কোন বালি পড়ছেনি উপরে পর্দাওতে উপরে এরে মুসলমান বলেন এই ঘরে রহমত আসবে না গজব আসবে এই মুসলমান আমার বাবা খেয়াল করেন ঘরের ভিতরে যদি ভূত না আনতে চান ঘরের ভিতরে যদি খারাপ জিন না আনতে চান রহমত আনতে চান কোরআন শরীফ কম তেলাওয়াত করবো না বেশি কথা কয় না কম না বেশি মায়ার নবী রাত্রি বেলায় মসজিদে নববীতে হাজির দেখে দুইজন মানুষ নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজের দিকে তাকান বাবা একজনের নাম আবু বকর একজনের নাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নামাজ পড়তেছে বাজার নামাজ শেষ করিয়া ডাকছে আপনি দুইজন এদিকে আসেন দুইজন এদিকে আসলেন কও আবু বকর দেখলাম আপনি কোরআন তেলাওয়াত জোর আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতেছেন নামাজের ভিতরে আর ওমর কোরআন তেলাওয়াত জোরে 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 করতেছে কারণ থেকে বুঝলাম না আবু বকর বলে পয়গম্বর কোরআন আস্তে পড়িয়া জোরে পড়ে তো আমার মাওলা তো শুনতেছেন আমার উদ্দেশ্য হলো আমার মাওলাকে শোনানো তাই আস্তে পড়তে যে অসুবিধা নাই আল্লাহর পয়গম্বর বলে সঠিক কথা বসেন ঠিক আছে আপনার জবাব ঠিক আছে আপনি কোরআন জোরে জোরে কেন নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওমর কয় উদ্দেশ্য হলো দুইটা বলেন কয়টা দুইটা উদ্দেশ্যে আমি জোরে কোরআন তেলাওয়াত করলাম এক নাম্বার আমার কোরআন তেলাওয়াত শুনে আমার পাশের ঘুমন্ত ব্যক্তিটা যদি ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে শরীক হয়ে যায় সে নামাজ পড়িয়া যে সব পাবে আল্লাহ এক একটা দিবেন আর দুই নাম্বার কারণ পয়গম্বর আপনি তো বলেছেন কোরআনুল কারিম যেখানে তেলাওয়াত করা হবে এই কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে তত দূর পর্যন্ত শয়তান কাছে ঘনাইতে পারবে না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহর পয়গম্বর কুমার ডাক দিয়ে কো পয়গম্বর আমি অমর বুকে হাত রেখে বলতেছি শুধু আমি অমরের তেলাওয়াত নয় কেয়ামত পর্যন্ত আপনার যেই উম্মত
উম্মতের নর নারীরা কোরআন তেলাওয়াত করবে তাদের আওয়াজ যতটুক পর্যন্ত যাবে ততটুক পর্যন্ত শয়তান তাদেরকে আসর করতে পারবে না চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ আরে মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে কোরআনে দামি বানায় নাকি বেদামি বানায় দামি দামি এদিকে তাকান বাজান এই বাংলাদেশে আমি বোঝানোর জন্য বলতেছি খেয়াল করেন বাবা এই বাংলাদেশে এক সেট সুপার দাম এক সেট সুপার দাম 1 লক্ষ টাকা আছে না নাই কথা কোন আছে না নাই একটা খাট যে খাটের উপর ঘুমায় একটা খাটের দাম 1 লক্ষ টাকা বলেন না আছে না নাই আরে বাজান খেয়াল করে খাটের উপর বসে পাও লাগা গেছে এই সুপার উপর বসে পাও লাগা গেছে খাটের উপর শুইছে পাও লাগছে ছোট বাচ্চা প্রস্রাব পায়খানা করে দিল এদিকে তাকান বাবা এত দামি কাপড় এত দামি খাট দামি সোফা পাও লাগলো কেন একটা সোনা দিয়ে সম্মান কেউ দেখাইছেনি দেখাইছে মনে হয় দিকে দামি কাপড় এক একটা পাঞ্জাবির দাম বাংলাদেশে 10,000 টাকা 20,000 টাকা আছে না নাই কন্যা বাবা আছে না নাই 10,000 টাকার পাঞ্জাবিটা ধোপাকে দিছে ধোপা সুন্দর করে এটা ধৌত করিও একটু ময়লা লাগে গেছে এখন ধোপা আনছে আনার পরে দেখে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেল ধোপাকে ডাক দিয়ে কই ধোপা এত সুন্দর করে সাফ কেমনে করলাম কই কেমনে করছি জানেন নি এটাতে আমি পাউডার দিয়েছি এরপর এটাকে আমি আসার দিয়েছি আসার এরপর পাও দিয়ে মালিশ করেছি পরিষ্কার হওয়ার জন্য ধোপা তুই আমার এই পাঞ্জাবির লাত্তি মার তার বিপরীতে মাত্র 150 টাকা দিয়ে একটা তক্তা দিয়ে রিয়াল বানাইলো বিক্রি করলো 200 টাকা খেয়াল করেন বাবা এক গজ কাপড়ের দাম মাত্র 50-60 টাকা এক গজ কাপড় দিয়ে জুজদান বানাইছে রে বাবা রিয়ালটা নিয়ে খেয়াল করেন বাজান মা কোরআন তেলাওয়াত করার জন্য বইসা গেছে জুজদানটা খুলিয়া রিয়ালের পাশে রাখছে ছোট্ট সন্তান খেলাধুলা করতে আছে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে রিয়ালের সাথে অথবা জুজদানের সাথে পাউটা লেগে গেছে এরে বাজান রিয়াল এবং জুজদানটা দরিয়া মা একবার কোবালে একবার মুখে লাগাইয়া চুম্মা চুমা দিয়া সম্মান দেখায় কি দেখায় না এরে বাজান খেয়াল করেন কেন সম্মান দেখায় মা বলে ও 200 টাকার তক্তা রিয়াল ও 100 টাকার 150 টাকার জুজদান কাপড় যদিও তোমার দাম আজকে 100 টাকা তোমার দাম 200 টাকা তুমি আমার মালিকের কোরআনের সাথে লাগার কারণে এখন তোমার দাম আমরা মুসলমানদের কাছে 200 টাকা নয় এখন তোমার দাম আমাদের কাছে 200 কোটি টাকার চাইতেও দামি কথা বলেন ঠিক কি না এরে মুসলমান আমার বাবা বলেন না বেদামি জিনিসের সাথে কোরআন লাগলে কোরআনের সাথে বেদামি জিনিস লাগলে এই বেদামি জিনিসের দাম কমে না আরো বাড়ে কন্যা বাবা কমে না বাড়ে ও 11 মাসের সর্দার রমজান তো রমজান সর্দার ছিল না এরে বাজার যখন রমজানে কোরআন না দিলেছে রমজানের দাম বাইরে গেছে 11 মাসের সর্দার জিব্রাইলের দাম এত ছিল না কোরআনের কোরআনের বোঝা বহন করার কারণে জিব্রাইল হয়ে গেলেন সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাদের সর্দার খেয়াল করেন বাবা এরে মক্কার দাম তো এত ছিল না মদিনার দাম তো এত ছিল না মদিনার নাম তো মানুষ শুনলো বাই বাই তো কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণে আজকে মক্কাকে আমরা বলি মক্কাতুল মুকাররামা সম্মান করিয়া বলি মদিনাকে বলে মদিনাতুল মুনাওয়ারা সম্মান করিয়া বলি এদিকে তাকান বাবা যদি মাসের সাথে লাগলে কোরআন মাসের দাম বাইরা যায় যদি তক্তার সাথে লাগলে তক্তা তক্তার দাম বাইরা যায় যদি কাপড়ের সাথে লাগলে কাপড়ের দাম বাড়িয়া যায় যদি ফেরেশতার সাথে লাগলে ফেরেশতার দাম বাড়িয়া যায় এরে বাজান যে তক্তার কোন রুহু নাই বেদামি এই বেদামি জিনিস যদি এবার কোরআনের সাথে লাগলে এত দামি হয় আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান জাতি এত দামি জাতি যদি এবার কোরআনের সাথে লাগে বলেন না আমাদের দাম কমে নাকি বাড়ে কেমন বাড়ে বাজান খেয়াল করেন সারা বাংলাদেশে ঘুরবেন
সারা বাংলাদেশের ভিতরে ঘুরিয়া 10 জন এমপির ছেলে ইমামতি করে খুঁজে পাওয়া যাবে কত কোনা যাবে মনে হয় এ ভাই এই খাইতেছে খাইবল লেনি আইছেন মিয়া মিয়া হইলো আরা দিন তো খেলেন ভাই এনে যদি খান তো মন তো খানার ভিতর আমার দিকে নাই হয়তো হয়তো মন কষ্ট পাইতেছেন আমি কথা বলার কারণে মন কষ্ট হইলো আমি কিরম কিছু করার নাই আইছেন আধা ঘন্টা লাগিয়ে যদি খাইতো হয় তো কিয়া হইলেন ভাই কিয়া লই যাবেন বাড়িতে আমরা কষ্টে আছেন মনে হয় আগে বলছি যারা চলে যাবে চলে যান আমি ধরে রাখবো এমন ন যে আপনার ধরে কান ধরে ধরে বয়ান শোনাবো এমন বক্তা আমি না দরকার নাই আপনার দরকার হলে হুনলেন না হলে বাদ যাবেন শোনা কথা কথা বুঝিতে পারি না মনে হয় বুঝছেন নি কত কয় নাকি ভোবার জগৎ নি কোন এটা আমি আপনার কুত্তা কোন না কেন বুঝেন নি আপনারা এগুলো কই অন্য সময় তো দোয়ানে বুড়ুর 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 সারা দিন কথা করেন নাই ইয়ে নিলে কোন কথার উত্তর দেন না দেখি অসুবিধা কি না বোবা নাকি আমি বোবা জগতে আসলাম নাকি আল্লাহ আপনি সব বাবার কবুল করুন আমিন কর এ মুসলমান আমার বাবা যেটা বলতেছিলাম সারা বাংলাদেশ খুঁজবেন 10 জন এমপি ছেলে ইমামতি করে পাইবেন না বাদল পাইবেন না এবার তাকান হাজার হাজার কৃষক বাবার সন্তান ইমামতি করে আছে না নাই কথা কন্যা আছে না নাই রে বাজান শত শত ঋষিওয়ালা বাবার সন্তান ইমামতি করে বলেন না আছে না নাই এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন বাড়িতে গটটাও নাই দামি একটা জামাও নাই দামি এক জোড়া জুতাও নাই মাথার টুপিটা হলো বাজান 30 টাকা 50 টাকার দামে ওই রমজানে দিন দিন কান বাবা ইমাম সাহেব দাঁড়ায় যায় ও মুসল্লিরা এক বছর পরে ঈদের নামাজ পড়ার জন্য আসছেন ঈদের নামাজ কেমনে পড়ে হয়তো বুঝলা হয়ে গেছেন আমি নিয়মটা বলিয়া দিই নিয়মটা বলিয়া দিই আপনি বলে কি বলে না বলিয়া দেবা যান মুসল্লিদের ভিতরে কোটি টাকার মালিক বলে থাকে কি থাকে না মেম্বার আছে না নাই চেয়ারম্যান আছে না নাই নিয়ম বলিয়ে দিতেছি প্রথম রাগাতে আল্লাহ আকবার বলে নিয়ম বাঁধবো বাদিয়া সানা পড়বো এরপরে তাকবীর বলবো হাত ছেড়ে দিবেন আবার তাকবীর বলবো হাত ছেড়ে দিবেন আবার তাকবীর বলবো হাত বেঁধে ফেলবো কেরাত পড়বো এরপরে আমি রুকুতে যাবো আপনারা আমার সাথে রুকুতে যাবেন আমি সেজদাতে যাবো আপনারা আমার সাথে সেজদায় যাবেন আমি রুকুতে যাবো আমার সাথে রুকুতে যাবেন রুকুতে উঠবো আপনারা উঠবেন আমি সেজদায় যাবো আপনারাও যাবেন আমি সেজদাতে উঠবো আপনারা উঠবেন খবরদার খবরদার আমার আগে যদি এক সেকেন্ড আগেও যদি কেউ সেজদা থেকে মাথা উঠাই নামাজ কিন্তু হবে এখন চেয়ারম্যান সব কই বেড়া আমি যদি তোর কথা মানব তুই বেড়া বাড়িতে ঘর নাই আমি চেয়ারম্যান সব তোর কথা আমি মানতাম ম কই নিরে বাজান না বাজান না চুপ করে তাকে কি বুঝায় ও গরিব বাবার সন্তান ও কৃষক বাবার সন্তান যদিও তোমার বাড়িতে ঘর নাই যদিও তোমার বাড়িতে একটা ভালো মানের পরিবেশ নাই যদিও তোমার শরীরে দামি একটা পাঞ্জাবি নাই যদিও তোমার এক জোড়া দামি জুতা নাই যদিও তোমার মাথায় দামি কোনো ক্যাপ নাই যদিও আমি দুনিয়ার লাইনে অনেক বড় টাকাওয়ালা দুনিয়ার লাইনে আমি অনেক বড় নেতা দুনিয়ার লাইনে আমি অনেক বড় বড় খেতা দুনিয়ার লাইনে যদিও আমি অনেক বড় শক্তিশালী কিন্তু আসল মালিকের ঘরে আসল দরবারে আজকে আমি এটা মানিয়ে নিলাম আমি তো আসল নেতা নয় মালিকের ঘরে তুই হলি আসল নেতা ঠিক কি না এরে মুসলমান আমার বাবা কি বুঝাইলো এরে খেয়াল করেন বাজান একজনের কাছে সুরে ফাতিহাটা শুদ্ধ পড়তে জানে না এমন লোক যদি ঈদের আগের রাত্রে আইসা আপনাদের এলাকায় ঘোষণা করিয়া দে ও আমার এলাকার মানুষেরা যদি আমি সুরে ফাতিহা শুদ্ধ করে পারি না
ভাঙ্গা ভাঙ্গা যেভাবে পারি এইভাবে করে আমি আগামী কালকে ঈদের নামাজ পড়াবো যারা আমার পিছনে নামাজ পড়া তোমাদেরকে 1000 টাকা করে আমি দিব আপনারা এমন লোকের পিছনে নামাজ পড়বেন নি পড়বে মনে হয় পড়বেন বাবা না বাজান পড়বে না কিন্তু ইমাম তো আপনার কোনোদিন টাকা দেয় নাই চাও খাওয়ায় নাই আপনি বরং তারে খাওয়াইছেন এই ইমাম যখন নামাজ পড়ানোর জন্য যায় মুসল্লিরা ভক্তি শ্রদ্ধার সহিত নামাজ পড়ার জন্য যায় আরে বাজান নামাজ শেষ করিয়া হাত দুটো উপরের দিকে উঠাইয়া যখন টান মারে রব্বির রহমা কামা রব্বায়ানি তখন বাজান চোখ দিয়া পানি বের হয়ে যায় এরপরে ইমাম সাহেবের সঙ্গে দেখা করে অনেক মানুষ দেখি মহাব্বতের সাথে ঈদের দিনে ইমাম সাহেবকে জড়ায় ধরিয়া কান্না করে এরে বাজান একজন টাকা দিয়াও তার পিছনে নামাজ পড়াইতে পারে না আরেকজনকে আপনারা বেতন দিয়া তার পিছনে নামাজ পড়েন যে আপনার যার পিছনে আপনি নামাজ পড়তে ইচ্ছুক নয় তিনি কোটি টাকার মালিক আর যার পিছনে নামাজ পড়েন ভক্তি শ্রদ্ধার সহিত তার বাড়িতে ঘর নাই বোঝা গেল সম্মান দেওয়ার মালিককে এবার সম্মানটা দিছে কেন বাজান এমনি এমনি না কোরআনের কারণে বলেন বলেন কেন বাবা কোরআনের কারণে আমি আব্দুর রহমানের শরীরের গঠনও ভালো না চেহারাটাও কালো আমার বাড়িতে বিল্ডিংও নাই কিন্তু আপনারা যারা এখানে বসতে বলেন কি চেহারা আমার দিকে অনেক সুন্দর অনেকে অনেক টাকার মালিক তো আমার কথা শুনতেছেন কেন আল্লাহ মাফ করুক যদি আমি কোরআনটা পড়তে না জানি আপনারা আমার সামনে কথা শোনার জন্য বসবেন নি বসবেন বুঝি আপনারা আরে টাকা দিয়াও তুমি তারা নিতে পারে না এ মুসলমান আমার বাবা খেয়াল করেন সম্মান দেওয়ার মালিক কে কথা কয় না কে কে বুঝানোর জন্য বলতেছি এদিকে তাকান বাবা এমন সম্মান আল্লাহ দান করছেন সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ এমন সম্মান আল্লাহ দান করছেন একজনকে এদিকে তাকান বাবা বন্ধুকে বন্ধু বিয়ার দাওয়াত দেয় একটা কাঠ নিয়ে গেছে বন্ধু ধরা তোমার দাওয়াত দিলাম বিয়ার এমনি মুখে কিছু কয় নাই কিন্তু ভিতরে ভিতরে আছে খবরদার খালি হাতে যাইস না কথা কয় না দে কথা কয় না দে কার এটা দিছে কেন এই জন্য বাড়ির পাশে আরেকটা গরিব আছে এরে কাঠ দিবে না এরে বলবে এরে হুন ওই ওই দিন আমার বিয়ে আমগো বাদ যাই ডাইল ভাত দুগা খাই শেষ কথা কয় না দে বাবা দু একটু কাঠ না কারে হোক কাঠ দিলাম আমার গায়ে হলুদ থেকে ইরানি পর্যন্ত তুই আমার সাথেই থাকবি খবরদার মনে মনে খবরদার খালি হাতে যাইও না কথা কয় না দিছেনি বাবা হ্যাঁ দিছে একটা বাঁশ এখন বন্ধুর কাছে তো টাকা নাই বন্ধু এখন কর্জ করিয়া হলেও গিফট নেওয়া লাগে কথা কয় না বুঝেন না মনে হয় এরে বাজার খেয়াল করেন আপনাদের শহর লক্ষ্মীপুর শহরে যাবেন মাছ দিয়া ভালো করে পেট ভরে আপনি খানা খাইবেন বাজান 500 টাকা দিয়ে খানা খাইলে মোটামুটি আপনার পেট ভরে যাবে অসুবিধা হবে না রুচি সম্মত খানা খাইতে পারবেন কিন্তু বিয়া নামের ডাকাতি চলে খেয়াল করেন বাবা এই কাঠটা ধরাইয়া দিয়া বাড়ির সামনে বিয়ার দিন একটা টেবিল আর একটা চেয়ার খাতা কলম নিয়ে বসাইয়া দেয় প্যান্ডেলের ভিতরে খান এদিকে আসেনি আমি জানি না আমরা আমগো ওইদিকে কথা বলতেছে খেয়াল করিয়েন ওই খানাটা খাওয়াইয়া দিয়া এবার টেবিলের সামনে গিয়ে নাম লেখা লাগে এরে বাজান 500 টাকার খানা খাওয়াইয়া 1000 টাকা নিয়ে নেয় কথা ঠিক কিনা এখন 500 টাকা লেখছে কাতে মনে হইল আসুরে মঞ্জিরে মঞ্জে বিয়ের দিলি বেড়া 1000 টাকা ছাড়া তো কথাই নাই তার মানে বিয়ে তো বিয়ে নয় এই বিয়েটা ফাইভ স্টার হোটেলে তো না খারাপ কথা কয় না কথা কন না কেন আমরা কথা কন না কেন আমরা এটা চিন্তা করে মানুষ 200 জন দাবাত দিব 50000 টাকা খরচ করব 60000 টাকা উড়ি যাবে এখন মন অন হিসাব করে না মন হয় আর সেলি তো মুসলমানে করাইছি অনুষ্ঠান করব নি ভিডিও কো না করি না টে না কারণ করলে অসুবিধা না টে উড়ি যাবে এদিকে না এজন্য বুঝেন না আমরা আছে নাকি এদিকে ঢাকায় তো ইউরা না ঢাকায় খাওয়ায় হাসুনে 1000 টাকা
আল্লাহ বুঝার তৌফিক দেন জোরে কোন আমি মুসলমান আমার বাবা তাহলে খেয়াল করেন একজনকে বাজান কাঠ দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে তাকান বাবা আমি সম্মান দিয়ে কোরআনের কারণে সম্মান বাড়ে এটা আমি বোঝানোর জন্য বলতেছি বন্ধুরে বন্ধু একটা চাও খায় না বন্ধু ছাড়া এমন বন্ধুরে কাঠ দিয়ে দাওয়াত দিল খাওয়াইয়া তার থেকে টাকা নিল কিন্তু মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়ে দিয়ে কাঠ লাগেনি এদিকে লাগে মনে হয় রে বাজান ও মুরব্বি বাবারা আপনারা ভালো করে বুঝবেন আজকে আমাদের বয়স বারো কম বয়সীরা নাও বুঝতে পারে আমরা দেখেছি বাজান আমাদের বাবাকে দেখেছি দাদাকে দেখেছি রে বাজান ঘরে নতুন চাউলের ভাত আসলে হুজুরের দাওয়াত দিত